বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত রয়েছে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার এর মধ্যে প্রায় বারোশো কিলোমিটার সীমান্তই রংপুর বিভাগের সাথে দেশের হাজার হাজার কোটি টাকার মাদকের বাজার নিয়ন্ত্রণে এরকম সীমান্ত এলাকাগুলোতেই আরও কড়া নজরদারির কথা বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও বিশেষজ্ঞরা কিন্তু রংপুর বিভাগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাজ চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে এখানে অধিদপ্তরের মোট পদ আছে দুশো একাত্তরটি তবে সাম্প্রতিক সময়ে বড় সংখ্যক পদে নিয়োগের পরও একশো আটটি পদ এখনও খালি অভিযান পরিচালনা করেন পঁচিশ জন সিপাহী যাদের কাছে অস্ত্র নেই মোবাইল ট্রাকার বা এ জাতীয় কোনো আধুনিক যন্ত্রপাতিও নেই কর্মকর্তারা বলছেন সীমিত সক্ষমতা নিয়ে মাদক দমনের লড়াই চালাতে হিমশিম খাচ্ছেন তারা রংপুর বিভাগে আমাদের মোট মঞ্জুরকৃত পদ হচ্ছে দুইশো একাত্তর সম্প্রতি আমাদের দপ্তরে অনেকগুলো নিয়োগ হওয়ার কারণে আমাদের এখন শূন্য পদের সংখ্যা অনেকটা কমে আসছে এখন আমাদের এখানে একশো আটটা শূন্য পদ রয়েছে এবং কর্মরত আছে একশো তেষট্টি জন দুই সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আমাদের রংপুর বিভাগে চোদ্দশো এগারোটি মামলা হয়েছে এবং এই মামলার সাথে চোদ্দশো সাতষট্টি জন আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি রংপুর মূলত সীমান্ত এলাকার হয় এখান দিয়ে মাদকদ্রব্যের বিস্তার বেশি হয় সীমান্তে কঠোর নজরদারি নিশ্চিত করতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের জনবল ও প্রযুক্তি সক্ষমতা বাড়ানো জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা আমাদের জনবল বা বিশেষ করে যারা নিয়ন্ত্রণ করবে তাদের বল বা সংখ্যা খুবই নগণ্য তো এত কম সংখ্যক মানুষ দিয়ে এটা সম্ভব হবে না আরও বেশি বৃদ্ধি করতে হবে একই সাথে এখানে আমাদের যে ভেহিকলস লাগবে যন্ত্রপাতি লাগবে ডিটেকশন করার লাগবে ধরার পরে সেটা মাদক না অন্য কিছু সেটা পরীক্ষারও ব্যবস্থা থাকতে হবে ল্যাবরেটরি থাকতে হবে এই সমস্ত বিষয়ে এগুলো তো পাবলিকলি হবে না এগুলো সরকারকেই করতে হবে এগুলোর স্থল আমাদের দেশে নয় এগুলো গোল্ডেন ট্রায়াঙ্গল হিসেবে পরিচিত মিয়ানমার থাইল্যান্ড এবং লাওস হয়ে বাংলাদেশ ভৌগোলিক এরিয়ার মধ্যে পড়ে যাওয়ায় এগুলো আমাদের দেশে বেশি করে আসছে এগুলো এত দাম এবং এইগুলো দামি প্রত্যেকটা মাদকের দামি যেমন যদি আমরা যদি গাজার কথাই বলি সেগুলো বারোশো থেকে চোদ্দোশো টাকা কেজি এগুলো খরচ মিটাতে গিয়ে বাবা মা তার পরিবার সর্বস্ব হারিয়ে ফেলছে এবং এই অর্থনৈতিক অভাবের জ্বালায় পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে সমাজে একটা বাজে প্রভাব পড়তেছে স্কুল কলেজের বাচ্চারা পড়াশোনার অমনোযোগী হয়ে পড়তেছে সো আমাদের সমস্ত উন্নয়ন থেমে যাবে যদি আমরা এই মাদককে ঠেকাতে না পারি সামাজিকভাবে পারিবারিকভাবে সর্বত্র আমাদের এই মাদককে প্রচার প্রসার করতে হবে এবং বর্ডারগুলোকে আমাদের সিলগালা করে দিতে পারলে আমরা মাদকের বিরুদ্ধে জয়লাভ করতে পারবো ইনশাল্লাহ অধিদপ্তরের রংপুর জেলা কার্যালয়ের দেয়া তথ্যে দেখা যায় চলতি বছরের জানুয়ারি থেকে অগাস্ট পর্যন্ত অভিযান পরিচালনা হয়েছে এক হাজার যেসব অভিযানে বিপুল পরিমাণে মাদকদ্রব্য উদ্ধার ও ধ্বংস করা হয় এ সময় মামলা হয়েছে এক